আচ্ছা দেখেন, আমি এখন ভিন্ডি রান্না করব, মানে ঢেঁড়স রান্না করব, টমেটো ঢেঁড়সের একটা সবজি করব, খুব ভাল লাগে। দেখেন আপনারা, আমি তো একটা কড়াই বসাইছি চুলার উপরে, মানে ফ্রাই প্যান। এখন আমি এটা ভাজি করব। আমার যতটুকু তেল লাগে এই তেলটা আমি নিয়ে নিতেছি, আপনারাও বুঝে যেইভাবে খান ওইভাবে নিয়ে নেবেন, ঠিক আছে? চুলা ধরাই দিই। আগে আমি এই দেখেন আধা চামচের মতো, আধা চামচের মতো জিরা দিয়ে দিব, চা চামচের। তারপরে আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আছে, এটা দিয়ে দিব। একটু একটু লাগবে। একটা কাঁচামরিচ দিয়ে দিই, একটা দুইটা আপনারা যা দেন। অল্প তো ভিন্ডি ভাজি, আচ্ছা দেখেন একটু লাল হয়েছে, এখন আমি একটু ইয়ে দিব, আধা চামচ, মানে ভইরা দেয়নি, আধা চামচের মতো ধরেন ধইন্না গুঁড়া, একটুখানি, তিন ভাগের এক ভাগ হলো মরিচ, আর তিন ভাগের এক ভাগের থেকে একটু বেশি হলুদ, আর লবণ দিব আমি এই যে এক চামচ, এই চামচের এক চামচ হবে, তবে আপনারা আপনাদের মতো দিবেন, আমার মতো না, আপনারা যেমন খান তেমন দিবেন, বলবেন না যে এত বেশি লবণ দিল, আপনারা যেমন খান তেমন দিবেন। এখন আমি এখানে দেড়টার মতো টমেটো আছে, এটা দিয়ে দিবেন। চুলাটা কমাই দিবেন একদম। একটু পানি দিয়ে কষান, মশলার একদম নাকে গেল, ভিন্ডি তো মানে পানিটা লাগলে আবার লাস লাস করবে, একটু কষায় নেই মানে মশলা পুড়ে যায়। দেখেন আমি এটাকে একটু 2 মিনিটের মতো ঢেকে রাখছি না, এখন এই পজিশনে আসছে। এখানে 250 গ্রাম ভিন্ডি আছে, আমি এইভাবে কেটে নিছি, এখন দিয়ে দেবো। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে, টমেটোটা টক টক লাগে, খুব ভালো লাগে, ভিন্ডিটা টমেটোর সাথে মিলে টক টক লাগে, খুব ভালো লাগে, সাদা রুটির সাথে খুবই ভালো লাগে এটা খেতে। রাতে যারা ডায়াবেটিস আছে তারা রুটি খান বেশি, যারা রাত্রেবেলা যারা সবসময় রুটি খান তাদের এক এক সময় এক একটা করে খাওয়ালে তাদের রুচিটাও ইয়ে থাকে, ভালো থাকে, খেতেও ভালো লাগে, সবজিও খাওয়া হয় মাংসের থেকে। তাহলে আমরা এটা এখন পুরো 3 থেকে 5 মিনিট ঢেকে রাখবো, এর মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। চুলাটা একটু বাড়ায় দিব, তারপরে কমায় দিব, 2 মিনিট, মানে আমি 2 মিনিটের মতো বাড়ায় রাখবো, তারপরে বাকি 3 মিনিট আমি কমায় দিব, তারপরে আপনাদের দেখাচ্ছি।
তাহলে ঢেকে রাখি। দেখেন আমি 5 মিনিটের মতই ঢেকে রাখছিলাম, দেখেন একদম তেল বের হয়ে গেছে, এখন মাখা মাখা হচ্ছে, ভিজা ভিজা রুটি দিয়ে খেতে ভাল লাগবে, জুসি শুকনা না। এইভাবে করবেন আপনারাও, খুব ভাল লাগে খেতেও, খেতে খুব ভাল লাগে, দেখতেও ভাল লাগতেছে, খেতেও ভাল লাগে, সুন্দর একটা ইয়ে, সুন্দর টমেটোর জন্য টক টক লাগে, মজা লাগে। ঠিক আছে, তাহলে আমি ডিশ আউট করে দেখাবো। দেখেন আমার এই যে এখন ভিন্ডি ভাজিটা হয়ে গেছে, টমেটোর ভিন্ডির সবজিটা, টমেটোর ভিন্ডির সবজি এটা, দেখেন কি সুন্দর হয়ে গেছে মাখা মাখা, গরম গরম রুটি দিয়ে গরম গরম ভিন্ডি টমেটোর খেলে খুব মজা লাগবে। শুধু মাংস খেলে তো হবে না, সবজিও খেতে হবে। তো আপনারা এইভাবে নতুন নতুন এগুলো ট্রাই করেন, দেখেন কেমন লাগে। আমার কাছে অনেক পুরান অবশ্য ডিশটা। ঠিক আছে, খেয়ে দেখেন।